বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার যে কোনো বর্ষে যে কোনো রেজাল্ট বের করতে পারবেন, শিক্ষা পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন, হোক সেটা এসএসসি, হোক সেটা দাখিল, হোক সেটা আলিম, হোক সেটা জেএসসি অথবা ভোকেশনাল। তো ভিডিও শুরু করার অনুরোধ করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে প্রবেশ করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা এই যে গুগল সার্চ বারে যাচ্ছি। যাওয়ার পর এখানে লিখবো যে এডুকেশন রেজাল্ট, এই যে ইডিইউ এডুকেশন বোর্ড, বিওএডি বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলেই চলে আসবে। তো শুরুতেই যে একটা ওয়েবসাইট আছে, এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd টেলিটকের, তো এই যে ওয়েবসাইটটাতে আমরা দিয়ে যাব। যাওয়ার পরে এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে এখানে দেখুন এসএসসি, এখানে সব কিছুই দেওয়া আছে, এডুকেশন নেম, এসএসসি দাখিল ইয়ার সব কিছুই দেওয়া আছে। এই জন্য দরকার হবে আপনাদের অবশ্যই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা, আপনার অবশ্যই যার রেজাল্টটা বের করতে চাচ্ছেন তার রেজাল্টটা আপনার অবশ্যই রোল রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই জানা দরকার। পাশাপাশি বোর্ড তো আপনি জানবেনই। তো আমরা শুরুতে আপনাদেরকে এসএসসিটা বের করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো বের করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এই যে এখানে কী কী রেজাল্ট বের করতে পারবেন, এখানে আপনারা এসএসসি দাখিল, জেএসসি ভোকেশনাল আলিম, ভোকেশনাল বিএম, ডিপ্লোমা কমার্স, ডিপ্লোমা বিজনেস স্টাডিজ, এই যে রেজাল্টগুলো বের করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা আপনাদেরকে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, এটা অথবা এসএসসি দাখিল যে কোনো একটা সিলেক্ট করলেই হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে এসএসসি বা দাখিল এই যে এখানে দিয়ে দিচ্ছি, বা আপনি যদি শুরুটায় রাখেন সমস্যা নেই। তো এখানে আমরা হচ্ছে যে এসএসসি দাখিলটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এসএসসি দাখিল দিলাম, ইয়ারটা আপনি যে ইয়ারে পরীক্ষা বা যে ইয়ারের রেজাল্ট বের করেছেন সেই জন্য সেই ইয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট ওয়ান বলে অপশান আছে, তো আপনি এখানে প্রেস করে আমরা হচ্ছে যে 2017 সালে তো বোর্ড নাম্বারটা আপনি বোর্ড যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতেছেন টেকনিক্যাল থেকে শুরু করে সবগুলো বোর্ডের নাম দেওয়া আছে। তো আমরা হচ্ছে দিনাজপুর বোর্ড সিলেক্ট করি, এখানে আপনার রোল নাম্বারটা প্রেস করুন। তাই আমরা আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা প্রেস করেছি। তারপর এখানে দেখুন একটা ক্যাপচা আছে, ক্যাপচা কোড বলতে কি যে 2+2 কত হয়, এখানে আপনাদের কাছে এখানে সবসময় যে 2+2 থাকবে এমনটা না, আপনাদের 7+5 অথবা 15+9 এরকম দেওয়া থাকবে। তো ছোটো একটা যোগ দেওয়া থাকবে, আপনি এই যোগটা করে এখানে অ্যান্সারটা লিখবেন। এই যে এখানে একটা ফাঁকা ঘর আছে, ব্ল্যাঙ্ক ঘর আছে, এই ব্ল্যাঙ্ক ঘরটাতে আপনি এই রেজাল্টটা দিয়ে দেবেন। তো আমাদের 2+2 আসছে অর্থাৎ 4। তো আমরা রেজাল্টটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সাবমিট বলে একটা অপশান আছে, এই যে দেখুন এখানে সাবমিট বলে একটা অপশান আছে। তো আমরা এই সাবমিট অপশানে প্রেস করব, প্রেস করলে কিন্তু আমাদের রেজাল্ট কার্ডটা চলে আসছে, পুরোপুরি রেজাল্টটা চলে আসছে। হ্যাঁ, এই যে আমাদের রেজাল্টটা চলে আসছে। তো এভাবে আপনি জেএসসি এসএসসি যা কিছু দেখালাম সব কিছুই আপনি ডাউনলোড করতে পারবেন আপনার ফোনে, বা আপনি কম্পিউটারে দেখে থাকলে আপনি কম্পিউটারে পেয়ে যাবেন। তো এটাই ছিল মূলত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন, এবং এই আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।